ওষুধ কোথায় থেকে কিনবেন কম টাকাতে এবং অনেক ডিসকাউন্টে কেনা যাবে, কারণ ওষুধ এক এক দোকানে এক এক রকম, অনেকে ডাকাতি করে লুটপাট করে না এরকম ব্যাপারটা। তো কম টাকাতে ওষুধ ভালোভাবে মানসম্মত আমার কাছে মনে হয় এখানে। আসসালাম আলাইকুম, আপনার কাছে মনে হতে পারে এই মেডিসিন নিয়ে ভিডিও করার কিছু আছে, মেডিসিন নিয়ে বলার কিছু আছে, অযথা একটা ভিডিও। না, আসলে মেডিসিনও একটা ফ্যাক্ট, মেডিসিন আপনি ঠকে যেতে পারেন ওখানে, আপনি একবার চলে আসলে আর জীবনে ফিরে পাবেন না। আর ওরা দ্বিতীয়বার আপনি গিয়ে যে ওষুধ ফেরত দিবেন, মেডিসিন ফেরত দিবেন, নিবে না। তারা খালি ইনকামিং এ আউটগোয়িং এ বিশ্বাসী, মানে খালি বিক্রি করবে, ব্যাক নিবে না দ্বিতীয়বার যদি ফেরত যে আপনাদেরকে দেন। এই জিনিসটা আপনি মেডিসিন কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আমি নিজেও একবার ঠকছি। তো তাদের ওখানে যে জিনিসটা হয়, সাপোজ আপনি 3 মাসের ওষুধ কিনছেন, আপনাকে বুঝাই দিবে মাঝখানে দেখবেন যে কোনো একটা ওষুধের 5-6টা পাতা নাই। তো ওই দেখবেন আপনি চোখের সামনে 4-5টা পাতা কম, তখন বলবে সরি সরি সরি, এই জিনিস আমার নিজের সাথে ঘটছে, মানে বিশ্বাস করে নিয়ে আসছি বাসায় এসে দেখি নাই, 200 টাকার মতো ওরকম খরচা গেছিল। তো এরকম অনেক জনারই গেছে। তো এই কারণে, এবং ওষুধ কখন কিনবেন এই কারণে আমি এই ভিডিওটা করে আপনাদেরকে বলতেছি, যেহেতু আমি আমি চাই না যে কেউ লস করুক। টাকা গেছে গেছে, কিন্তু ওই ওষুধ আপনার তো মেডিসিনটা দরকার, আপনি তো ফিরে আসছেন, মেডিসিন তো কিনতে পারবেন না, মেডিসিন তো সবচেয়ে বড় জরুরি, তাই কি কি করবেন আপনি? আপনি যখনই ডাক্তার দেখানো শেষ, সাপোজ ধরেন আপনার 8 তারিখে ডাক্তার দেখানো শেষ, 10 তারিখে, তাহলে আপনি কি করবেন? 9 তারিখ বা 10 তারিখ আসবেন, সম্ভবত 9 তারিখ আসতে পারে না, কেউ 10 তারিখ আসে। তো 8 তারিখ যখনই ডাক্তার দেখানো শেষ, আপনি 8 তারিখে মানে দুপুরবেলা হসপিটাল থেকে চলে আসলেন, 8 তারিখে রাতের মধ্যে আপনি যে কোনো দোকান খুঁজবেন, 8 তারিখে অর্ডার দিলেন, আপনি কিন্তু সব ওষুধ তখনই মেডিসিন তখনই পাবেন না। আপনি 8 তারিখে যদি অর্ডার দেন, সে আপনাকে 9 তারিখে সকালবেলা 12টার দিকে আপনাকে দিবে। আপনি এরকম হয় যে 9 তারিখে দুপুরবেলাতে আপনি দিতে পারলো না, আপনি যে দেখতেছেন নাই, সেই কারণে। মেডিসিনটা কিনে নিতে হবে, নাহলে কিন্তু আপনি ধরা খাবেন, এটা গেল একটা কথা। তৃতীয় কথা, আপনি মেডিসিন ওই মেডিসিনের দোকানদারের নাম্বার নেবেন, এবং যখন আপনি অর্ডার দিয়ে আসলেন সকালবেলা উঠে আগে ফোন দিবেন মেডিসিন আসছে কিনা, এটা গেল। মেডিসিন যখন নিবেন তখন স্লিপ নেবেন, স্লিপটা মানে ওদের একটা মানি রিসিপ্ট দিবে, মানি রিসিপ্টে দেখবেন আর প্রেসক্রিপশন মিলাবেন। তো প্রেসক্রিপশনটা মিলাবেন যে আপনি ধরা যাচ্ছে 6 মাসের মেডিসিন কিনতেছেন, 6 মাসের একটা মেডিসিন ধরেন দিনে একটা করে, তাহলে 6 মাসে কয়টা হয়, 1 মাসে 30টা, 6 মাসে 180টা, তখন দেখবেন যে ওই মানি রিসিপ্ট 180 পিস আর 180 পিস মেডিসিন, এরকম করে দেখে দেখে তার কাছ থেকে আলাদা আলাদা করে নেবেন। ওই কিন্তু ওখানকার বেশিরভাগ কি করে, প্যাকেট করে রেখে দেয়, আপনি ভালো করে খুলে গুনে গুনে নেবেন। আমি নিজে ঠকছি এরকম, আর এই ঘটনা অনেক জনের সঙ্গে ঘটছে। তো কোনো বিশ্বাস করার দরকার নাই, আপনি আপনার মতো গুনে নেবেন টাকা দিয়ে কিনতেছেন, এটা একটা গেল। মেডিসিনের ব্যাপারটা এটা গেল, আর একটা হলো মেডিসিন একটু বেশি দিনের জন্য কিনে নেবেন, আর এক্সপায়ার ডেট নিয়ে নেবেন যে 2-3 বছরের আছে কিনা। আরেকটা জিনিস, আপনি যদি প্লেনে আসেন, মেডিসিন যদি খুব বেশি কিনেন, আপনি মেডিসিন কিন্তু ভুল করে হ্যান্ড লাগেজে নেবেন না। আর হ্যান্ড লাগেজে যদি নেন, তাহলে আপনি সাথে প্রেসক্রিপশন এবং মানি রিসিপ্ট সাথে নিতে হবে। প্রেসক্রিপশন এবং মানি রিসিপ্ট নাহলে কিন্তু অসুবিধা আছে, আপনার ঝামেলা ফেলে দিতে পারে। আমি একবার এই ব্যাপারেও একবার আটকা পড়ছিলাম। তো যাই হোক, আমাদের আমি সেবার প্রথম প্লেনে উঠছিলাম, এই এগুলো জানতাম না। তারপর অনেক সরিটরি বলে অনেক ইয়ে করে, তখন আমাদের আমরা 6 মাসের ওষুধ কিনছিলাম। তো আপনারা লাগেজের মধ্যে ওষুধগুলো নিয়ে নেবেন, সব লাগেজের ভিতরে ঢুকাই নেবেন। পাওয়া যায় এখানকার অনেক ওষুধ কলকাতায় পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার আছে যা শুনলাম। তো ভালো কম ডিসকাউন্টে ওষুধ কিনবেন কোন জায়গায় সেটা আমি দেখাবো। দেখেন এখানে অক্ষয়া গেস্ট হাউস আছে, নিমন্ত্রণ হোটেল আছে, এই জায়গাটুকু মোটামুটি সবাই চেনে। সামনে AIG হসপিটাল, একটু সামনে গেলে AIG হসপিটাল, আর আপনাকে হোটেল থাকতে হলে এগুলো এরিয়াতেই থাকতে হবে। তো নর্মালি আপনি এগুলো জায়গাতেই আপনি আসবেন। তো ওষুধ কেনার ক্ষেত্রে আপনি এই যে সভা হোটেল আছে,
এর উপরে 20% ডিসকাউন্ট, এরা 20% ডিসকাউন্ট দেয়। তো এখান থেকে আপনি ওষুধ কম টাকায় কিনতে পারবেন, 20% পর্যন্ত ডিসকাউন্ট দেয়। কলকাতাতে কিন্তু 10-12% উপরে দেয় না। তো এখান থেকে আপনি ওষুধ কিনতে পারেন কম দামে। এছাড়া আরও আরও আছে, ওরা সবাই দেয় না, যে দিবে তার কাছ থেকে কিনবেন। ওখানে আরেকটা আছে, ওই 20% বলে, কিন্তু দেওয়ার সময় বলে কোনোটা 17%, কোনোটা 18%। তো কিন্তু এইটা, এই যে হেলথ মেডিকেলস, এই সব হোটেলের উপরে এই সবগুলোতে 20% দেয়।